প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন অর্কেস্ট্রার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানটিকে আমরা বিশেষ আয়োজন এ কারণেই বলছি যে আজকের এই অনুষ্ঠানে আমরা স্টুডিওতে হাজির করেছি বাংলা টিভি স্টুডিওতে হাজির করেছি বিশেষ কিছু মানুষকে যারা আমাদের এই সমাজেই বাস করেন এবং জন্মগত কিছু সীমাবদ্ধতা নিয়ে তারা বিচরণ করছেন কিন্তু সেই সীমাবদ্ধতাকে তারা নানাভাবে অতিক্রম করছেন তারা আমাদের মতোই পারফর্ম করছেন করার চেষ্টা করছেন তারা কেউ আমাদের ভাই বোন আমাদের সন্তান তাদের এই যে জীবনযাপন সেই জীবনযাপনের মধ্যে একটা অন্যতম আকর্ষণের জায়গা হচ্ছে আমাদের কাছে যে তারা সাংস্কৃতিক জগতেও তাদের বিচরণ রয়েছে কেউ গান করেন কেউ ছবি আঁকেন এবং এই মানুষগুলোকে আমরা বলি ডিফারেন্টলি এবল অর্থাৎ তারা তাদের যে সীমাবদ্ধতার কথা শুরুতেই বলেছিলাম সেটিকে অতিক্রম করে আমাদের সঙ্গে বিচরণ করছেন তাদের কিছু পারফরমেন্স নিয়ে আমরা ঈদের এই বিশেষ অনুষ্ঠানটিকে সাজিয়েছি আমি শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই যিনি আসলে সেই অর্থে উপস্থাপনায় কখনোই আসেননি তিনিও আমার মতোই আমি সাংবাদিকতা করি তিনি সঙ্গীত করেন এই মানুষগুলোকে নিয়ে কাজ করছেন সবাই পরিচিত সবার খুব প্রিয় মুখ গৌরী চৌধুরী গৌরীদি আমরা তো আজকে একটি বিশেষ অনুষ্ঠানে এখানে স্টুডিওতে হাজির হয়েছি এবং পুরো অনুষ্ঠানের ধারণাটি হচ্ছে এরকম যে আপনার সঙ্গে এক ধরনের আলাপচারিতা হবে গল্প হবে এবং সেটির পাশাপাশি আমরা যারা যাদেরকে আমরা বলছি ডিফারেন্টলি এবল তাদের পারফরমেন্স আমরা দেখব তাদের গান শুনব তো আমরা শুরু করি আব্দুল খালেককে দিয়ে কি বলেন হ্যাঁ আমরা তার একটি গান শুনে তারপরে আমরা গল্প করতে করতে আরো অনেক কিছু জানবো কারণ আপনি তাদেরকে নিয়ে কাজ করছেন গান শেখাচ্ছেন আপনার সেই অভিজ্ঞতা আমরা একটু জানতে চাই আব্দুল খালেক আপনার গান শুনি আব্দুল খালেক এটা তো অনেক কঠিন একটা গান তিনি এই যে চেষ্টা করেছেন প্র্যাকটিস করেছেন মানে আপনি একটু যদি বলেন যে তার সঙ্গে যখন গানটা তুললেন
আসলে আমি যখন প্রথম দিন অ্যাপাসেন্টে যাই, এই অর্গানাইজেশনে যাই, তখন আর প্রথম দিন গিয়ে আসলে আমি কান্না করেছি ওখানে যারা ছিলেন। আমি আসলে এদের সঙ্গে যখন একটা ঘন্টার জন্য জাস্ট গেছিলাম, তখন আমি যখন ওনার গান শুনলাম, একটি গান করেছিলেন নায়ারে নায়ার বাদাম তিল্লা, খুব ভালো করে আসলে সে গায়ে গানটি, তো খুব ভালো গায়। তো আমি শুনে আসলে কান্না করেছিলাম যে আমরা তো সবাই গান করতেছি কিন্তু তাদেরকে তো এই ইয়েটা দেওয়া হচ্ছে না, কিন্তু আপাসেন যে এই যে একটা কাজ করছে যে এদেরকে যে অপরচুনিটিটা পাচ্ছে এই যে গান শেখানোর ব্যাপারে। তো আমি সরি, আমি একটু আমি বুঝাতে পারবো না যে আমি গেলে পরে আমি এখন যে যাই সব সময় আমি কি খুশি ওরা মানে ওরা হয়, আমি আপনাকে বুঝাতে পারবো না যে এদের যে এই যে এই যে গানটা করলো যে আমার সোনার মানে পাখি আমি করতে পারবো টেলিভিশনে। ওই এই একটা কথা আমাকে বলছিল প্রথমে যাওয়ার পরে, আমাকে বলছিল আমরা টেলিভিশনে গাইতে পারবো, বলছে হ্যাঁ অবশ্যই তুমি টেলিভিশনে গাইতে পারবো। তার জন্যই আজকে আসলে এই এই উদ্যোগটা নেয়া যে ওদেরকে নিয়ে যদি একটু একটু যদি ওদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা তো যারা ভালো গায় তাদেরকে নিয়ে সবসময় কাজ করি, আর আজকে যে এই জিনিসটা আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখতে চাই যে যে অর্গানাইজেশনের কথা গৌরী চৌধুরী বলছেন, অ্যাপাসান তারা যারা ডিসেবল রয়েছেন সমাজে আমাদের কমিউনিটিতে বিশেষ করে এবং স্পেশাল নিডসের যারা রয়েছেন তাদেরকে নিয়ে কাজ করছেন, এবং প্রতিষ্ঠানটির শুরুটা হয় 1984 সালে এবং সেটি শুধুমাত্র এশিয়ান প্যারেন্টসদের এবং তাদের কেয়ারারদেরকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু পরবর্তী সময় ওভার দ্য ইয়ার্স এই সংগঠনটি আরও অনেক বিকশিত হয়, এটির কার্যক্রম আরও ব্যাপ্তি লাভ করে এবং এটি এখন ইউকের অন্যতম শীর্ষস্থানীয় একটি চ্যারিটি যারা ডিসেবল পিপলদেরকে নিয়ে কাজ করছে। এবং তাদের অনেকগুলো সার্ভিসের মধ্যে একটা বড় স্পেস দখল করে আছে যে কালচারাল যে অ্যাফিলিয়েশনগুলো রয়েছে এই লার্নারদের, তারা গান করছে, ছবি আঁকছে, এবং সেই বিষয়ে আমরা একটু কথা শুনতে চাই। আমরা শুরুতেই পরের গানে যাবার আগে আমরা একটু কথা শুনবো এই অর্গানাইজেশনটির বর্তমানে যিনি চিফ এক্সিকিউটিভ মাহমুদ হাসান এমবি, তার কথা শুনে আসছি। সঙ্গেই থাকুন, আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। ছেলে মেয়েদের সাথে কাজ করে যাচ্ছি, আমাদের যে এতদিনের যে সার্ভিস লাইফ প্রমোটিং ইন্ডিপেন্ডেন্স যেটা মেইন আমাদের থিম, এই সুবাদে আমরা মনে করি যে এজ এ নর্মাল লাইফে আমরা নিয়ে আসা এবং একটা অ্যাওয়ারনেস সাধারণ মানুষ বুঝতে পারবে যে স্পেশাল নিড ছেলেমেয়েরাও তাদের লাইফ পরিবর্তন করতে পারে, তারা সাধারণ মানুষের মতো বাঁচতে পারে, সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারে, তো সমাজের তারা কোনো অবহেলিত কোনো অংশ নয় বা অবহেলিত কোনো মানুষ নয়। আমাদের মুখ্য উদ্দেশ্যই তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা। এই জন্য আমরা বাংলা টিভিকে ধন্যবাদ দিতে চাচ্ছি যে প্রথমবার ইংল্যান্ডে এরকম একটা প্রোগ্রাম আমরা রেকর্ডিং করলাম। ভবিষ্যতে আমরা আরও কাজ করবো আপনাদের সাথে, অন্যান্য মিডিয়ার সাথে কাজ করবো, এই আশা রাখি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মাহমুদ হাসান এমবির কথা, আমরা অ্যাপাসানের কার্যক্রম সম্পর্কে জানলাম। আমরা শুরুটা করেছিলাম আব্দুল খালেকের গান দিয়ে এবং আপনারা বুঝতেই পারছেন যে গানের লিরিক্স তিনি ভুলে যাচ্ছেন, কিন্তু তারপরও চেষ্টা করছেন, প্রাণপণে চেষ্টা করছেন সুন্দর একটি পরিবেশনা আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। এবারে আমরা ইমরানের গান শুনবো। ইমরান আসলে রকস্টার হতে চেয়েছিল, মানুষের স্বপ্ন থাকে অনেক কিছু করবার, আকাশকে স্পর্শ করবার, কখনো কখনো সেটি সম্ভব হয় না মানুষের জীবনে, কিন্তু আসলে স্বপ্নটাই তো সত্যি, তাই না? কাজে এই স্বপ্ন নিয়ে ইমরান আমাদের সঙ্গে গানের প্র্যাকটিস করেছে এবং আপনাদের সামনে এই ঈদের বিশেষ অনুষ্ঠানে তার যে গানটি পরিবেশন করবে সেটি হচ্ছে কৃষ্ণ আইলার রাধার গুঞ্জে। আমরা গানটি উপভোগ করি, আবারও ফিরে আসছি। যে রাজা তলে
একটা ছোট্ট ডকুমেন্টারি দেখবো, আপাসান কি ধরনের কাজ করে থাকে। এবং ডকুমেন্টারি দেখতে যাবার আগে আমি একটু এই অপরচুনিটি নিতে চাই, আমাদের মোস্ট ট্যালেন্টেড দুজন মিউজিশিয়ান আছেন অমিত এবং পাপ্পু, তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং আমরা এর মাঝে এই ফাঁকে আমরা আপাসানের সেই ডকুমেন্টারি দেখে ফিরে আসছি। সঙ্গেই থাকুন। Apperson was formed by a group of parents with the help of social workers at the Beatrice Tate Special School in Tower Hamlets. 40 families were visited and an interest in meeting together was keenly expressed by them. 10 parents came to the first meeting. The number of parents attending the weekly meeting of the group began to increase gradually. The group had drawn up a constitution for the organization and elected a committee to run it properly. Epperson is one of the leading charity organizations working for autistic people with learning and multiple disabilities, their carers and parents in Tower Hamlets and Greater London since 1984. In 1995, Epperson was able to move into larger premises situated on the ground floor of the Brady Centre at Hanbury Street, London. Over the last 32 years, Epperson has been working on improving the quality of the life
of people with learning disabilities and to empower their families and the youngest able adults, especially in terms of health and education. Having achieved IIP, CQC and Quality Mark registration, APSEN has been providing services to over 500 families and recruited 192 staff. In 2009, APSEN celebrated 25 years and accomplished its long-standing demand of having a purpose-built service centre in Tower Hamlets in the year 2011. We offer a number of services that include home and community services, opportunity zone, information, advice and advocacy, short break services, residential respite. APSEN has become one of the leading service providers to vulnerable people in the community. We are always committed to value the views of our service users and learners in order to ensure that we take initiatives to meet the needs of those people. প্রিয় দর্শক, আমরা দেখছিলাম একটা ছোট্ট ডকুমেন্টারি। ডকুমেন্টারি দেখার পরে এবারে আমরা আরো দুজন লার্নারকে পেয়েছি, আসমা এবং জান্না, যারা আমাদেরকে দুলাইন করে খুব ছোট করে গান শোনাবে, কারণ তারা পুরো গানটি গাওয়ার ক্ষেত্রে খুব একটা কমফোর্টেবল না, কিন্তু তারা চেষ্টা করেছে এবং আজকের এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা শুনে আসি দুজনের গান। এক দে পানি দে সায়া জেনে তুই আল্লাহ মেক দে, আল্লাহ মেক দে পানি দে সায়া জেনে তুই আল্লাহ মেক দে, আমার নাম জানা বেগম, আর এক অভিজন রস, আর এক সিংকি অর্কা চলিয়া গের মনে আখন চলিয়া গের, আমি ভুষণি ভুষণিনি, আমি শুনিনি শুনিনি, চলিয়া গের মনে আখন নিমিয়া গের, আমি ভুষণি ভুষণিনি, আমি শুনিনি ইনি, চলিয়া গের মনে আগু নিমিয়া গের না। আসমা এবং জান্না, অনেক ধন্যবাদ। আসমা এবং জান্না, আপনারা দেখছিলেন তারা চেষ্টা করছিল এবং দুটো গান তারা করেছে। আমরা এবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি আমাদের বিশেষ আয়োজন, ঈদের বিশেষ আয়োজন অর্কেস্ট্রায়। সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন অর্কেস্ট্রার পক্ষ থেকে। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য, তাদেরকে বলছি যে আজকে আমরা বিশেষ কিছু মানুষকে স্টুডিওতে হাজির করেছি তাদের বিশেষ পরিবেশনা নিয়ে। তারা সঙ্গীত পরিবেশন করছেন এবং তাদেরকে বলা হয় যে পিপল উইথ স্পেশাল নিডস, তাদের বিশেষ সাহায্যের প্রয়োজন হয়। আমাদের কমিউনিটিতে আমরা যারা আছি অনেকেই তাদেরকে এক ধরনের অবজ্ঞা করি, উপেক্ষা করি, কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আমাদের কাজের মধ্য দিয়ে যে বার্তাটি কমিউনিটিতে পৌঁছে দিতে চাই যে তাদের ভেতরেও প্রতিভা রয়েছে, সুপ্ত প্রতিভা রয়েছে এবং সেগুলোকে বিকশিত করবার সুযোগ করে দিতে হবে। পারিবারিকভাবে, সামাজিকভাবে এই কাজটি যদি আমরা করি তাহলে আমার মনে হয় যে একটা ইন্টিগ্রেটেড সোসাইটি এবং একটি মাল্টিকালচারাল সোসাইটির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটি আরও বেশি বিকশিত হবে। আমরা বিজ্ঞাপন বিরতির আগে গান শুনেছি এবং কথা শুনেছি অনেকের, আমরা ডকুমেন্টারি দেখেছি এই সংগঠন অ্যাপাসন যে কাজগুলো করছে সেগুলো নিয়ে। আমরা এবারে কিছু পেইন্টিং দেখে আসব। এই যারা লার্নার রয়েছেন তারা অসম্ভব ভালো ছবি আঁকেন এবং তাদের যে ভেতরকার যে অনুভবগুলো সেগুলো এই আঁকা আঁকির মধ্য দিয়ে পেইন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলবার চেষ্টা করেন। চলুন দেখে আসি কিছু পেইন্টিং। Thank you.
দর্শক আমরা দেখে আসলাম কিছু পেইন্টিং, অসাধারণ তাদের মনের যে অভিব্যক্তি সেটি বিভিন্ন রঙে তারা প্রকাশ করেছেন, এবং বোধ করি যারা আমরা এই অনুষ্ঠানটি দেখছি তারা অ্যাপ্রিসিয়েট করবো এটি চিন্তা করে যে এই মানুষগুলোকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে সংগঠন সেটি হচ্ছে অ্যাপাসান। আমার আবার চলে যাচ্ছি গৌরী চৌধুরী আপনার কাছে, আপনি তো এখানে তাদেরকে নিয়ে কাজ করছেন এবং তাদের সঙ্গীত প্রতিভার যে বিকাশ সেখানে একটা ভূমিকা রাখছেন, আপনার অভিজ্ঞতা কি বলে এই যে তারা যে তাদের মধ্যে যে এক ধরনের প্রতিভা রয়েছে সেটি যে বিকাশ ঘটাচ্ছে, এবং আপনার মধ্যে তো এক ধরনের আবেগও কাজ করে তাদের কি আবেগের প্রকাশটি তো কখনো কখনো আমরা দেখি যে এটা এটা সত্যি কথা বলে বোধহয় বোঝানো যায় না। আসলে আমি এই অর্গানাইজেশনে আপাতত না গেলে আমি আসলে জানতাম না বা বুঝতাম না যে ওখানে এই ধরনের একটা জিনিস এই ধরনের একটা কাজ করছে সবাই। আর ওখানে আপাসেন যেটা করছে এদেরকে নিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ওখানে করছে, তার মধ্যে গানের একটা ইয়ে আছে। তো আমি খুব বেশি খুশি হয়েছি যে আমি যে ওদের সঙ্গে কাজটা করতে পারছি। আমি যেদিন যাই একটা ঘন্টার জন্য, যাওয়ার পরে আমি আমি খুব তৃপ্তি পাই যে সারাদিনের কাজের পরে যে একটা ঘন্টা থাকি ওদের সঙ্গে, যে কিভাবে এরা আসলে আমাদের মতো না, ওরা একটু একদম ডিফারেন্ট, তাদের মধ্যে এবিলিটি আছে আর শুধু আমাদের মধ্যে না, এই এবিলিটিটা ওরা ওদেরকে কাজে লাগানো হচ্ছে আর যেটা করে দিচ্ছে এই এই অর্গানাইজেশন আপাসেন্তা করে দিচ্ছে। আর যারা কাজ করছে তাদেরকে নিয়ে আরও এখানে যারা আপাসেন্তা যারা কাজ করছে এখানের কি বলে লার্নার যারা আর কি, এটা কি বলে ওদেরকে জানি, লার্নার বলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাদেরকে নিয়ে যারা কাজ করছেন তারা যে কিভাবে কাজ করছেন এটা আমি না গেলে বুঝতে পারতাম না। এত কষ্ট করে উনাদেরকে এদেরকে এই যে অপরচুনিটি পাচ্ছে, এই অপরচুনিটিটা আমার মনে হয় আরো যারা আছে তাদেরকে অনুপ্রাণিত করবে। এবং আপনি নিশ্চয়ই একটা জিনিস স্বীকার করবেন যে একটা সংগঠন 1984 সাল থেকে আজ অবধি টিকে আছে নিশ্চয়ই সেখানে মানুষের ডেডিকেশন রয়েছে এবং কমিউনিটির সাপোর্ট রয়েছে, তাছাড়া তো একটা সংগঠন টিকে থাকতে পারে না। আর তাদের এই জিনিসটা না থাকলে হয়তো এত দূর আগাতে পারত না। ধন্যবাদ ধন্যবাদ গৌরী চৌধুরী। আমরা আরেকটি গান শুনে আসি, আমরা পরিচয় করে দিতে চাই আমাদের আরেকজন লার্নার লাল মিয়াকে। লাল মিয়া, আপনি কি গান শোনাবেন আজকে আমাদেরকে? লাল মিয়া কাছে কি গান শুনতে পারি আমরা? কোন গানটা? সব সুখীরে পারবে, সব সুখীরে পারবে, ঠিক আছে? তাহলে আপনি শুরু করুন। সব সুখীরে পার করিতে নিব না তোমার বেলা নিব সখি তোমার গানের ও আমি রেমের ঘাটে মাটি মার কাছে বৈশা নিব না সখীরে বার করিতে নিব আনায়না তোমার বেলা নিব সখি তোমার গানের সুরা সখি তাকে তাকিনা ভূতে বাড়ি চিনি না ঘরে নিবার তাক তাকিনি তাক পড়ি লব না সতীনি তাক পড়ি লব না দর্শক আমরা এ পর্যায়ে কথা বলছি জনাব হাবিবুর রহমান কবির, যিনি ডেক কেয়ার অপরচুনিটি জোনের সার্ভিস ম্যানেজার। তিনি কিভাবে কাজ করছেন এই লার্নারদেরকে নিয়ে, কী সে অভিজ্ঞতা এবং কোন অবজেক্টিভ থেকে
কোন প্রণোদনা থেকে তাদের জন্য এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে সেটা জানবো। জনাব কবি। থ্যাংক ইউ বুলুল ভাই এই আজকের এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য এবং এই আপাসান সম্পর্কে জানার জন্য। বেসিক্যালি আপাসান অপরচুনিটি জোন কাজ করতেছে দীর্ঘদিন থেকে পিপল উইথ লার্নিং ডিসএবিলিটির জন্য এই কমিউনিটিতে। আমি একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি। এই অপরচুনিটি জোন ডে কেয়ার সার্ভিস লার্নিং ডিসেবল মানুষদের জন্য একটা বিশেষ সার্ভিস, স্পেশালাইজড সার্ভিস, আর অন্য আদার অর্গানাইজেশনের মতো না বা অন্য কোনো প্রজেক্টের মতো না। এখানে 16+ যেসব পিপুল লার্নিং ডিসএবিলিটি ইয়াং অ্যাডাল্টস আছে তার উপরে লোকরা এখানে আসেন তাদের এই দৈনন্দিন জীবনের লাইফ স্কিল ডেভেলপ করার জন্য। বেসিক্যালি তাদের জীবন যাতে আরও সুন্দর হয় এবং তারা কর্মক্ষম হতে পারে, এবং তাদের টার্গেট হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া, এবং এর প্রেক্ষিতে যেসব কাজ করা প্রয়োজন বা যেসব উদ্যোগ নেওয়া প্রয়োজন, যেসব প্ল্যান প্রয়োজন, এগুলো আমরা তাদের নিয়ে কাজ করি। তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একজন ডিসেবল মানুষের জন্য তাদের একটা প্ল্যান থাকে, এটা বলে সাপোর্ট প্ল্যান। এই প্ল্যানটা সাকসেসফুল করার জন্য আমরা ডে কেয়ার সার্ভিস থেকে সার্ভিস দিয়ে থাকি, যেটা পার্টনারশিপ কাজ করে লোকাল অথরিটির সাথে। প্রত্যেক একজন সার্ভিসের সাথে একজন সোশ্যাল ওয়ার্কার ইনভলভ থাকে এবং সারা বছর ধরে একটা প্ল্যান থাকে তার। এই অনুযায়ী কাজ করি আমরা, যাতে এই সে নিজেরা ডেভেলপ করতে পারে। যেহেতু লার্নিং ডিসেবল মানুষ সে ঠিক অন্য দশজনের মতো না, তার অনেক জিনিসে তার লার্ন করার প্রয়োজন পড়ে, মানে ঠিক মানে পিছনে থাকে সে, মানে সব কিছু ম্যানেজ করতে পারে না নিজেকে। অনেকে আবার ডিমেনশিয়ায় ভোগে। ডিমেনশিয়াটা আসলে লার্নিং ডিসএবিলিটির একটা শেষ শেষ পর্যায়ে পড়তে পারে। বেসিক্যালি এটা মানে এলডারলি পিপলের জন্য ডিমেনশিয়াটা কাজ করে, বাট লার্নিং ডিসএবিলিটি কমপ্লিট সম্পূর্ণ আলাদা এই ক্ষেত্রে আর কি। তো এখানে অনেকগুলো প্রোগ্রাম থাকে, ডিপেন্ড করে তার ইন্ডিভিজুয়াল এবিলিটির উপরে। অনেক আছে যারা মাইল্ড টু মডারেট, মানে সামান্য কিছুতে তারা মানে এই নিজেকে ডেভেলপ করতে পারে। অনেক আছে প্রোফাউন্ড সিভিয়ার লার্নিং ডিসএবিলিটি, তাদের অন্য ধরনের সাপোর্ট লাগে। তো এই পেয়েছি অনেকগুলো অ্যাক্টিভিটিস আমরা তাদের পছন্দ অনুযায়ী, এবং এখানে প্রফেশনালরা ইনভলভ আছেন, তাদের অ্যাডভাইস আমরা নেই, এবং ফ্যামিলির ইয়ে থাকে, আপনার ইনভলভমেন্ট থাকে। তো আমরা এই যে কালচারাল পরিবেশনাগুলো দেখলাম, এই যে তারা যে প্র্যাকটিস করছে আপনাদের সেন্টারে যাচ্ছে, এতে করে কি তাদের কি ধরনের মানে সাপোর্ট হয়, তাদের যে শর্টকামিংসগুলো রয়েছে কি ধরনের সাপোর্ট? এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টিভিটিজ, একটা অংশ আমি মনে করি একজন ডিসেবল মানুষের জন্য। যেমন অডিয়েন্সের সামনে অনেকে কথা বলতে পারে না, যেমন ধরেন আমাদের মতো মানুষ, যেমন আমি আমি হয়তো অনেক বিষয়ে আমি অনেক জানি বা বসতে বলতে পারবো, বা যখন আমি একজন অডিয়েন্সের সামনে আসি বা ক্যামেরার সামনে দাঁড়াই, আমার এই কনফিডেন্স লেভেল এরকম থাকতে হবে। তো যেহেতু লার্নিং ডিসেবল মানুষ, তাদের অনেক মানে শর্টকামিংস আছে, তাদের অনেক ডিসেবিলিটি আছে, এই যে প্রোগ্রামটা যে ধীরে ধীরে তারা প্র্যাকটিস করতেছে এবং তারা ইনভলভ হচ্ছে, আরও দশজনের সামনে কথা বলতেছে এবং মিউজিকে এবং ড্রামাতে এইগুলাতে ইনভলভ হচ্ছে, এদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায় কিন্তু। এবং একটা ব্যক্তিগত জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মানে সমাজে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষের দাঁড়ানোর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটা খুবই মানে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত আমি মনে করি। অনেক ধন্যবাদ জনাব ভাবি রোহন কবির। আমরা শুনছিলাম আপাসান যে ধরনের সার্ভিস দিয়ে থাকে এবং কেন এই মানুষগুলোর জন্য তারা একটা আলাদা প্ল্যাটফর্ম অফার করছে, সেটির মধ্যে দিয়ে তারা কী ধরনের স্কিল ডেভেলপ করে, কী ধরনের কনফিডেন্স তাদের মধ্যে তৈরি হয়, সেই বিষয়গুলো খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন হাবিবুর রহমান কবির, সার্ভিস ম্যানেজার অপরচুনিটি জোন ডে কেয়ার। ধন্যবাদ বুলবুল ভাই, সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি, আমাদের লার্নার লার্নার ফ্যামিলি সবাইকে এবং আমার কলিগদেরকে। আমি খুবই খুশি এখানে আমাদের লার্নাররা আজকে আসতে পেরে এই ঈদের প্রোগ্রামে। তো আমি আসলে খুবই আনন্দিত এই অর্গানাইজেশনে কাজ করে এবং এদের সাথে কাজ করে, এই লার্নিং ডিসএবিলিটি এদের সাথে কাজ করে আমি খুবই আনন্দিত, কারণ আমি অন্য প্রফেশনালে যেতে পারতাম, বাট আমি যখন শুরু করি এদেশে এসে, যখন ওদের সাথে কাজ করা শুরু করি, তখন আমি আসলেই খুব আনন্দ ফিল করছিলাম যে আমি ওদের মাঝে কিছুটা হলো আমার নিজের কাজ ওদের সাথে আমি করতে পেরে, কিছুটা সময় ওদেরকে দিতে পেরে। তো আর এই যে মিউজিক সেশন যেটা করছি, আসলে ওদের মধ্যে যে কিছুটা প্রতিভা, অনেক প্রতিভা আছে, সেটা আমরা আমাদের কষ্ট দিয়ে হোক, আমাদের সময় দিয়ে হোক, যে কিছুটা বের করতে পেরেছি, এই জন্য আমি সত্যি অনেক আনন্দিত আজকে যে ওদের পারফরমেন্স দেখে আমি সো হ্যাপি আজকে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।
আমরা আজকে আপা সেন্টের লার্নারদেরকে নিয়ে ঈদের পরবর্তীতে একটি মিউজিক অনুষ্ঠান বাংলা টিভিতে প্রথম করলাম। এবং আপনারা জানেন যাদেরকে লার্নিং ডিজিবিলিটি বা স্পেশাল নিডস আছে, আমরা তাদের সাথে আপা সেন্ট কাজ করি। এবং আমি আপা সেন্টের স্টাফ হিসাবে আমি গর্বিত এই কারণেই যে আমরা আমাদের লার্নারদের, আমাদের ইউজারদের, আমরা তাদের যে নিডসটা আমরা খুঁজে বাইর করি যে কোথায় থেকে কী সাপোর্ট দিলে তারা কীভাবে সমাজে প্রতিষ্ঠিত হবে এবং তাদেরকে আমরা কাজের জন্য উপযুক্ত করে গড়ে তুলি। এবং আপনারা আজকে দেখছেন যে তাদের স্পেশাল নিডস থাকার পরেও তারা যে আজকে আজকে যে গান পরিবেশন করলো, এবং আমাদের এই এই লার্নারগুলো ওনারা আর্ট করে, কুকিং করে, এবং আমাদের আর্ট বিভিন্ন এক্সিবিশনে যায়। এবং এইভাবে যে আমরা লার্নিং ডিজেবিলিটি স্পেশাল নিডস যাদের আছে তাদেরকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপাসেন কাজ করে যাচ্ছে, আমরা মনে করি কমিউনিটির সবাই আপাসেনকে সাপোর্ট করবেন। আর এর মাধ্যমে আমরা আরও যারা আছেন সমাজে অবহেলিত আমরা তাদেরকে নিয়ে আসবো এবং আপাসেন তাদেরকে সার্ভিস প্রোভাইড করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং বাংলা টিভিকে ধন্যবাদ এই সুন্দর অনুষ্ঠান করার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মীদের কথা, তাদের অভিজ্ঞতার কথা। তারা যখন এই মানুষগুলোকে নিয়ে কাজ করেন তখন কী ধরনের অভিজ্ঞতার ভেতর দিয়ে যান সেটি আমাদের সঙ্গে শেয়ার করলেন। এবারে আমরা আরেকটি গান শুনব। আমরা তো মূলত এই ঈদের বিশেষ আয়োজনটিকে সেলিব্রেট করছি ওদের গান দিয়ে, তো এ পর্যায়ে আমরা মুহিবের গান শুনব। আমি আগে একজনকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছিলাম, ইমরানকে, রকস্টার বলে। আমার মনে হয় যে এ মুহিব হচ্ছে রকস্টার প্লাস। আমরা রকস্টার প্লাসের কাছ থেকে একটি ফোক গান শুনব। আমি অকারণে তুলছি মূলে টহল তালিলাম তা একানা পাইলাম ছুটু ভালোবাসিলাম তা একানা পাইলাম ছুটু ভালোবাসিলাম কারণে তুলছি মূলে টহল তালিলাম তা একানা পাইলাম ছুটু ভালোবাসিলাম একানা পাইলাম ছুটু ভালোবাসিলাম কালামিয়া হইল ব্রাহ্মণ টুবিরিতে মোরা কালামিয়া হইল আকি টুটি টানতা মামি প্রেম চিকাইয়া তাই বাহার তুমি আকি টুটি টানতা মামি প্রেম চিকাইয়া তাই বাহার তুমি আমি না একানা পাইলাম ছুটু ভালোবাসিলাম তা একানা পাইলাম ছুটু ভালোবাসিলাম কেতলা কাবাই আইনা গাড়ি গো টয়াল বাবা কেতলা কাবাই আইনা গাড়ি গো আইলা পোষাইয়া দে মোটলোটের বিকন বারে আইলা পোষাইয়া দে মোটলোটের বিকন আমার টয়াল বাবা কেতলা কাবাই আইনা গাড়ি গো টয়াল বাবা কেতলা কাবাই আইনা গাড়ি গো আইলা পোষাইয়া দে মোটলোটের বিকন বারে আইলা পোষাইয়া দে মোটলোটের বিকন পোষাইয়া দে মোটলোটের বিকন বারে আইলা পোষাইয়া দে মোটলো দে বিকন অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মুহিব, খুব ভালো গেয়েছ, খুব ভালো হয়েছে। দর্শক, আমরা মুহিবের গান শুনছিলাম এবং আমরা মনে করি যে এই যে পারফরমেন্স সেটি তাদের এক ধরনের কনফিডেন্সের বহিঃপ্রকাশ, তাদের যে স্কিল ডেভেলপমেন্ট সেটির বহিঃপ্রকাশ। এবং আমরা এই ধরনের পরিবেশনা নিয়ে বারবার আসতে চাই আপনাদের সামনে,
এবং আমরা এটিও জানাতে চাই যে আমাদের যারা লার্নার রয়েছেন আরো অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন সবাইকে তো একটি অনুষ্ঠানে অ্যাকোমোডেট করা সম্ভব নয় অনেকেই আসেনি এবং অনেকেই আসার কথা ছিল আমরা ভবিষ্যতে কোনো একটি প্রোগ্রামে আবারো নিয়ে আসব ভালো গায় উনি অনেকেই আরো ভালো গায় ওরা আসছে আমরা ঈদের আজকের এই বিশেষ অনুষ্ঠানটির একেবারে শেষ পর্যায়ে গৌরী দি আমি আপনার কাছ থেকে এবং সবার কাছ থেকে বিদায় নিতে চাই এবং আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করতে চাই একটি সমবেত সঙ্গীত দিয়ে কি ধরনের গান করা যেতে পারে বলুন তো ওরা যে ধরনের গান চুজ করে একটি গান চুজ করেছে শুধুমাত্র একটি অনুরোধ যাবার আগে সেটি হচ্ছে যে আমরা সাধারণত ঈদের যে বিশেষ অনুষ্ঠানগুলো রয়েছে অনেকগুলো টেলিভিশন চ্যানেল বিলেতে তারা অনেক ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে থাকে কিন্তু আমরা বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করতে চেয়েছি যে এই অনুষ্ঠানটি আপনাদের মননে আপনাদের আবেগের যে জায়গাটুকু রয়েছে সেখানে একটি ভিন্ন মাত্রা যোগ করবে এবং ভিন্ন ব্যঞ্জনা সৃষ্টি করবে এবং সেটি যদি বিন্দুমাত্র করে থাকে তাহলে আমাদের এই আয়োজনটি সার্থক হবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ চলুন সমবেত একটি গান শুনতে শুনতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন Bole jeye pundu nai ko Say bole jeye pundu nai ko na Kare shuna pundu kinye del babo na Kare reya jeye pundu tante na babo na Kare reya jeye pundu nai ko nai ko Assalamualaikum.